আবারও আগরতলা শহর থেকে এক কিশোরীর অপহরণের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকা জুড়ে। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার বিকেলে ছোট্ট পাহাড়ে ত্রিপুরার রাজধানী আগরতলা শহরের রাধারঘাট এলাকায় এক যুবতী প্রাইভেট টিউশনে যাওয়ার পথে আমতলী থানার অন্তর্গত চৌমুহনী বাজার নারায়ণ খামার এলাকার সুভাষ ঘোষের ছেলে সুমন ঘোষ ওই যুবতীর মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন যুবতীর মা। জানা গেছে, ওই মেয়েটিকে এর আগেও সুমন ঘোষ অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল। তখন থানায় মামলা করা হয়েছিল ওই মেয়েটির পরিবারের পক্ষ থেকে। বর্তমানে এই অপহরণ এবং ধর্ষণের মামলাটি আগরতলা জেলা ও দায়রা জজের আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছেন। প্রতি মাসে একবার করে হাজিরা দিতে হচ্ছে ঘটনার অভিযুক্ত সুমন ঘোষকে। আবারও এই ধর্ষণ এবং অপহরণের মামলার মূল অভিযুক্ত সুমন ঘোষ ওই যুবতী মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। রবিবার ওই যুবতী মেয়ের পরিবারের পক্ষ থেকে আগরতলা আমতলী থানায় অভিযুক্ত সুমন ঘোষের বিরুদ্ধে লিখিত আকারে অপহরণের মামলা দায়ের করা হয়।